তখন তুমি নাটক করতে লোক দেখানো। আমি না করলে এত জিনিস কি করে হতো? আচ্ছা, তারপরও সব থেকে বড় কথা হচ্ছে, ও ওর ফোনের ওপর একটা তুলো পড়তে দেয় না, ও সেখানে রিমোটটাকে ছুঁড়ে আমার ফোনের উপর ফেলছে। হ্যাঁ, মনে হয় না মিথ্যে কথা বলো রো, কিনে দেবো দুটো ফোন, একটা নয় একটা চাইবে, দুটো কিনে দেবো, দুটো চাইবে চারটে কিনে দেবো। না, কিন্তু দুবাই নিয়ে চলো, সিঙ্গাপুর নিয়ে চলো, মালয়েশিয়া নিয়ে চলো, ইন্টারন্যাশনাল ট্রিপটা তুমি আমার করাচ্ছ, ফার্স্ট ট্রিপ তিন্নি আমার করাচ্ছে, এই সাক্ষীটা তোমরা রয়েছো, তিন্নি বলে দিয়েছে দুদিন পরে আমরা যাবো, পাসপোর্টটা সেটা দেখতেই পাবে, কিন্তু শুধু পাসপোর্টই ব্যাপারটা থেমে থাকবে না, তারপরে পাসপোর্ট হয়ে গেলেই আমি বেরিয়ে যাবো, ব্যাস আমি আর কিচ্ছু জানতে চাই না, কারণ আমার মা বলেই দিয়েছে টাকা নিয়ে চিন্তা করবি না, আমি আছি। আরে মা, তুমিও তো একটু সাথ দিচ্ছিলে, এখন যেই তোমার কথা বলছি তুমি, আর আমি কিন্তু অনেকদিন ধরে একটা ভালো জায়গায় কলকাতার মধ্যে যাওয়ার প্ল্যান করছি সবাই মিলে, বাড়িতে মাকেও বলেছিলাম, বাবা মা সবাই মিলে যাওয়ার জন্য, ওরা কিন্তু রাজি হচ্ছে না, নাহলে কিন্তু ওরা দারুণ কন্টেন্ট আমি দেবো, আর যদি ওরা না যায় খুব বেশি দিন অপেক্ষা আমি করবো না, আমি পৌঁছে যাবো ওখানে, ব্যাস আমি যাই না। দেখো না কি হয় দেখো, এই হলো পার্সেলটা, তো চলো এই পার্সেলটাকে খুলি, ভেতরে কি আছে একটু আনবক্সিংটা তোমাদের সাথেই শেয়ার করি, আমি এখনো খুলিনি, এখন খুলবো আর কি কি আছে সেটা দেখাবো, চলো। এসব খুলতে কিন্তু কসরত আছে, চার আটকান আটকাবে না, আরো কিছু কিছু জিনিস অর্ডার দেওয়া আছে কিন্তু সেগুলো এখনো আসেনি, আজকে কয়েকটা এসছে জাস্ট, আর আরো কয়েকটা বাকি আছে, মানে আমার কাছে যেরকমটা মেসেজ আছে সেই অনুযায়ী বললাম যে কয়েকটা বাকি আছে আসা। এই প্রথমে হচ্ছে কিছু গুডলি পাখানো কাগজ বেরোচ্ছে, আর দু একটা জিনিস আসতে বাকি আছে, তো এইটা পোস্টে দেখে, এটা হচ্ছে একটা নেল পলিশ, এটা নাইকার একটা নেল পলিশ, এই কালারটা আসলে আমার খুব ভালো লেগেছে, ম্যাট ফিনিশ, আশা করছি এর মধ্যে তোমরা অনেকে এই কালারটা ইউজ করেছো, এই নিয়ন গ্রিন কালারটা খুব স্টাইলিশ লাগে, এখন সবাই খুব ইউজ করছে, আমার কাছে এই কালারটা ছিল না, দেখে আমি একটা ম্যাট ফিনিশ অর্ডার দিয়েছিলাম, হাতে পড়লে তো ডেফিনেটলি দেখাবো। আর এইটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা লরিয়ালের কন্ডিশনার, আমার একটা এর আগে মাস্ক ইউজ করতাম, মাস্কটা শেষ হয়ে গেছে দেখে আমি একটি ছোট প্যাক অর্ডার দিয়েছিলাম, যদি এটা আমার ভালো স্যুট করে তাহলে আমি এটা বড় প্যাকটা আবার রিফিল করাবো, এটা ফার্স্ট টাইম আমি এইটা ইউজ করবো এই কন্ডিশনারটা, তো সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। আর এইটা তো খুব এসেনশিয়াল একটা জিনিস, এটা হচ্ছে যে দ্য মমস কোম্পানির, এটা হচ্ছে ওয়াইপস, এই হলো ওয়াইপসটা,
আর আমার কাছে এই ঢাকনাওয়ালা জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি ওই জন্য এই ঢাকনাওয়ালা আর কি ওয়াইপসটা অর্ডার দিয়েছি। এটা কি হয়, সারাক্ষণ ব্যাগে রাখতে হয়, ব্যাগ থেকে কি হয় যদি ঢাকনাটা না থাকে তাহলে প্রচন্ড প্রবলেম হয়, তো সেই জন্য আমি ঢাকনা দেওয়া জিনিসটা অর্ডার দিয়েছি। আর এই আরেকজনকে দেখে গেল কিরে ওই কারোর দিকে তাকাচ্ছে, ও কারোর দিকে তাকাবে না, তো যাই হোক এখন কি কি তোকে জানলাম কি এইগুলো প্রাইসিং গুলো একবার একটু বলে দিই। এই ছোট প্যাকটার দাম নিয়েছি ওই 110 টাকা মতন, আর এইটার না নেল পলিশটার দামটা আমার ঠিক মনে নেই, এটার কত দাম নিয়েছে আমার এক্সাক্ট মনে নেই। আর এই হোয়াইটটার দাম নিয়েছে, হোয়াইটটা বেশ বড়, অনেকদিন চলবে, এই হোয়াইটটার দামটাও কত নিয়েছে ওই অল টুগেদার 500 টাকা মতন নিয়েছে সব মিলিয়ে, আমার এক্সাক্ট ফিগারগুলো মনে নেই। ও আচ্ছা, নেল পলিশটা বোধ হয় 200 টাকা মতন নিয়েছে, আর হোয়াইটসটা বাকি রেস্টটা মতো হোয়াইটসটা নিয়েছে।